সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিন্দুস্থান কেবলস পুনর্নির্বাচন সমিতির বাৎসরিক সম্মেলন ও নতুন পরিচালন কমিটি গঠিত হয়। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সিং, সম্পাদক সুভাষ মহাজন সহ অন্যান্য সদস্যবৃন্দ। আমাদের হিন্দুস্থান কেবলস পুনর্নির্বাচন সমিতি আমাদের সম্মেলন হলো। এই সম্মেলনের আমাদের পুরনো যে কমিটি ছিল তার আমরা কী কাজকর্ম করেছি সেই রিপোর্ট খসড়া আমরা পেশ করেছি, তার উপর আলোচনা হয়েছে এবং তারপরে আমরা আমাদের নতুন কমিটি আজকে আমরা গঠন করেছি এবং সভাপতি উপস্থিত ছিলেন ভোলা সিং মহাশয়। ওনার উপস্থিতিতে নতুন কমিটিতে আমাদের পূর্বের মতো আমাদের চেয়ারম্যান আমাদের মুকুল উপাধ্যায় হয়েছেন এবং সভাপতি ভোলা সিং মহাশয় হয়েছেন এবং সভাপতিতে আরও আমাদের পাঁচজন আছে। সম্পাদকে আমি হয়েছি সুভাষ মহাজন এবং এখানেও পাঁচজন আমাদের সহ সম্পাদক আছে, কোষাধ্যক্ষ আছে একজন অমল টুটু হয়েছে এবং এরই সাথে সাথে আমাদের 30 জনের এক্সিকিউটিভ মেম্বার আমাদের হয়েছে। আমাদের প্রাইস ভালো উপস্থিতির সংখ্যা নিয়ে আজকে আমাদের সম্মেলন আমাদের ভালোভাবে আমরা সফল করতে পেরেছি। সম্মেলন শেষে ভোলা সিং জানান, সমিতির পক্ষ থেকে এলাকার একটি বৃদ্ধাশ্রম চালানো হয়। এছাড়াও কেবলসের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের প্রতি কেন্দ্র সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে লড়াই চালাতে হবে। তিনি আরও জানান, আগামী দিনে এই সমিতি মানুষের সহযোগিতার কাজ করে যাবে। একই সাথে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে বহু কিছু উন্নয়নমূলক কাজও করা হবে। নির্বাচন কমিটির একটা কমিটি আগে বছর হয়েছিল, ওইটা নতুন করে আবার হলো। ওই কমিটিটা পরিচালনা করে পুরো আমাদের যে আশ্রমটা আছে বৃদ্ধা আশ্রম, এটা মিলে সবাই করে একসাথে মিলে আমরা মানে ডেভেলপমেন্টের কাজ করছি এই এরিয়া কেবলস। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আরও ডেভেলপমেন্ট এরিয়াগুলো করবো? আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুকুল উপাধ্যায় নির্দেশে আমরা করবো আরও ডেভেলপমেন্ট, মানুষকে যত ফেসিলিটি দিতে পারে। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষকে আমরা আরও ফেসিলিটি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।